কোনো একদিন টুনির চানা খেলনার জন্য বায়না করতেছিল। মা মা, আমাকে অনেকগুলো খেলনা কিনে দাও না, আমি খেলনা দিয়ে খেলবো। মা, আমাকে অনেকগুলো খেলনা কিনে দাও না, আমার পুরনো খেলনা দিয়ে খেলা করতে ভালো লাগে না। মা, আমাকে নতুন খেলনা কিনে দাও না। অপরদিকে টুনি বলতে থাকে, দেখ রে টুনটুন, তুমি কিন্তু অনেক বায়না করতে থাকো, এখন কিন্তু তোমাকে আমি মারবো। আমরা তো অনেক গরিব, আমরা এত খেলনা প্রতিদিন কি করে কিনবো? একটু বুঝতে চেষ্টা করো মা, আমার কাছে তো টাকা নেই, তোমাকে আমি কি করে কিনে দিব? এদিকে তো টুনটুন অনেক কান্না করতে শুরু করে দিল। সাথে সাথে ওইখানে একটি ডাইনি চলে আসে। ডাইনি এসে টুনটুনকে বলে, এই যে টুনটুন, তুমি বলো আমার সাথে কি তুমি খেলা করবে? তাহলে তোমাকে আমি অনেক খেলনা দেব। হ্যাঁ ডাইনি বন্ধু, আমি তোমার সাথে খেলা করব, আমাকে তুমি অনেকগুলো খেলনা দাও। সাথে সাথে ডাইনি টুনটুনকে অনেক খেলনা উপহার দিল। টুনটুন তো এই সব দেখে মহা খুশি। কোনো একদিন টুনি পাখি জঙ্গলে একা একা হাঁটতে ছিল। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে যাওয়ার পরে টুনির সামনে একটি ডাইনি চলে আসে। ডাইনি এসেই টুনির পিছু লাগে। টুনি যেদিকেই যায় ডাইনি তার পিছু পিছু যায়। এদিকে তো টুনি খুব ভয় পেয়ে যায়। টুনি তাড়াতাড়ি করে এক তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিকের সামনে গিয়ে বলে, তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, তাড়াতাড়ি করে আমাকে বাঁচান, আমার পিছু এক ডাইনি নিয়েছে, তাড়াতাড়ি না বাঁচালে আমাকে খেয়েই ফেলবে। সাথে সাথে তান্ত্রিক বলতে থাকে, এই যে ভয়ঙ্কর ডাইনি, টুনির পিছু নিস না, যা যা এখান থেকে তাড়াতাড়ি করে চলে যা, নইলে তোকে জাদু দিয়ে আমি কুকুর বানিয়ে দেব।